মানবতা শান্তির কোন ধর্ম ইসলাম শান্তির কোন সন্দেহ নাই অশান্তি আমরা বানাচ্ছি দোষ আমাদের ইসলামের নয় ঠিক কথা বলেন ঠিক কিনা দোষ কাদের সবাই মিলে বলেন না দোষ কাদের ইসলামের কোন দোষ না কোরআনের কোন দোষ না সব দোষ আমাদের কথা বলেন ঠিক কিনা আল্লাহর ওয়াস্তে কথাগুলো বোঝার চেষ্টা করবেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদের কিছু হোক না হোক তাদের অন্তরটার মধ্যে একটা সবর একটা ধৈর্য শক্তি থাকে এখানে যারা আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ এখন পর্যন্ত পড়েন নাই আমি আপনাদেরকে অনুরোধ রাখব কালকে থেকে কি বার কালকে কালকে কি বার আচ্ছা বলেন তো ব্যস্ততা কাজ নাই সবার আছে এমন একজন মানুষ দেখেন যার ছোট ভাই চি তো ব্যস্ত বুড়ো ফুয়া মার হলো তাহ দিতেও ব্যস্ত তো কেন গরম আল্লাহ মাঝে মধ্যে সাই হইতে গ্যাগলিতে বিরক্ত হয় জ্যান বাপ রাইতে সরি করি ঠিক না বেটি তাহলে ব্যস্ততা সবার রিক্সাওয়ালা সিএনজিওয়ালা চাকরিজীবী ব্যবসায়ী হুজুর আলেম মুফতি মহাদ্দেস এই সেই স্কুলের ছাত্র কলেজের ছাত্র ভার্সিটি ছাত্র পুরুষ নারী ব্যস্ততা সবার কিন্তু এই ব্যস্ততা যেন আমাদেরকে নামাজ থেকে দূরে সরাতে না পারে সেই চিন্তা সেই প্ল্যানিং আমাদেরকে করতে হবে কথা বলেন ঠিক কিনা কারণ আপনি আমি যখন মৃত্যুবরণ করব ব্যস্ততা থেকে যাবে ব্যবসা থেকে যাবে চাকরি থেকে যাবে স্বামী থেকে যাবে স্ত্রী থেকে যাবে সন্তান থেকে যাবে আমি চলে যাচ্ছি কবরে ওই কবরে কোনো কিচ্ছু যাবে না কিন্তু ওই নামাজটা আমাদের সাথী হয়ে যাবে ওই রোজাটা আমাদের সাথী হয়ে যাবে ওই নেক আমল আমাদের সাথী হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা যেগুলা আমাদের অনন্তকাল সাথী হয়ে থাকবে কবরের বা সাথী হয়ে থাকবে কবরের পাশে থাকবে ঈমানের মধ্যে আমাদের সঙ্গী হয়ে আমাদেরকে হাশরের ময়দানে বাঁচানোর জন্য একটা উৎসাহ হবে ওই আমলগুলা আমরা দুনিয়াতে ছাড়তে রাজি হব হাজার ব্যস্ততার ভিতরে নামাজ চলতে হবে ইনশাআল্লাহ জোরে 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 দোকানে থাকলে দোকানে গাড়িতে থাকলে সুযোগ পেলে গাড়িতে আর না হয় গাড়ি থেকে নেমে আর যদি কোনো কারণে কাজাও হয়ে যায় তাতে গড়ে এসে আচ্ছা সত্যি করে বলেন কখনো বাক্কা বন্ধ করছেন ব্যবসা চাকরি হাজার ব্যস্ততা থাকলেও বরং সব পরিবারকে সময় দেয় না ব্যস্ততার কারণে ব্যবসার কারণে নিজের বউকে সময় দেয় না এমন আছে আছে না নাই কিন্তু নামাজ সারা যাবে এটা আমার একটা অন্তর থেকে আবদার আপনাদের কাছে নিজেকে একটা পরীক্ষা করেন জবানটাকে বন্ধ রাখবেন ধৈর্যের সাথে থাকবেন নামাজ নিয়ে থাকবেন তিনটা মাস এভাবে নিজেকে পরীক্ষা করেন দেখবেন তিন মাসের ভিতরে আপনি এমন কিছু শান্তি পাবেন যেটা অতীতে আর কখনো পান নাই ভাই যান একটু মনোযোগ দিবেন আমাদের বাংলার মধ্যে কবিতা আছে না নাই বিভিন্ন সঙ্গীত আছে না নাই নজরুল সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত তারপরে দেশাত্মবোধক সঙ্গীত একটু খেয়াল করে শুনবেন যুবক ভাইরা আপনারা বুঝতে পারবেন রবীন্দ্র সঙ্গীত নজরুল সঙ্গীতের মতো গাইলে হবে নজরুল সঙ্গীত দেশাত্মবোধক সঙ্গীতের মতো গাইলে হবে প্রত্যেকটার স্টাইল আলাদা জোরে বলেন না প্রত্যেকটার স্টাইল যেমন চলরে চলরে চল নজরুল এটা এটাকে যদি আপনি রবীন্দ্রতে কনভার্ট করেন চল রে চল রে চল খবর তো উড়ি ফিড়ি উড়ি ঘিয়ারে ঠিক না ভাই ঠিক আর আপনি যদি রবীন্দ্রকে দেখেন এটা একটু স্লোলি হয় বল দাও মনে করেন বল দাও এটাকে যদি আপনি ওই কেন নজরুলের মতো হে বল দাও কথা বলেন ঠিক কিনা এবার আপনি যদি একটু অন্যদিকে যান দেশাত্মবোধকে আমার সোনার বাংলা এটা নজরুলের মতো না রবীন্দ্র গীতির মতো মানে আরেকটা দাস আর এটা আর কি তারপরে আপনি একটু ওই পাহাড়ি চলে যান বাটিয়ালি ওটা সুর ভিন্ন অর্থাৎ আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি গানের জগতে সুরের জগতে লতার জগতে কথার জগতে একটাকে আরেকটার সাথে ফিট করলে কখনো মানায় জোরে বলতে হবে কখনো মানায় ম্যাচিং হয় নাই হবেও না ম্যাচিং হয় নাই হবেও এটা শ্রুতি মধুর কখনো হবে পৃথিবীর বুকে মনে রাখবেন স্বতন্ত্র একটি কিতাব কোরআন যেটাকে যেমনে মন চায় তেমনে পড়তে পারবেন সব
ফিট হয়ে যায় এটার নাম হচ্ছে আল কোরআন। আল্লাহ